কৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা এর আগে নবম অধ্যায়ের উপর বেশ কয়েকটি ক্লাস করেছি। আমরা অধ্যায় ভিত্তিক যখন ক্লাস করেছি তখন অনেক কিছুই আমরা শিখেছি, শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য যেগুলো কাজে লাগবে। তারপরও আজকে আমি তোমাদের জন্য নবম অধ্যায়ের সমস্যা সমাধানমূলক ক্লাস যোগ্যতা ভিত্তিক আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, বিজ্ঞান কি? আমরা জানি যদি আমরা খুব সহজে বিজ্ঞানের সংজ্ঞা বলতে চাই, বিতে বিশেষ আর জ্ঞান তো আমরা জানি নানা বিষয়ের তথ্য, তাহলে বিজ্ঞান বলতে আমরা খুব সহজে বিজ্ঞানের সংজ্ঞাটা বলতে পারি যে বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। আর বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই, তোমাদের হাতে নিশ্চয়ই আমাদের বিজ্ঞান বইটা রয়েছে, তোমরা খাতা এবং কলম নিয়ে সবাই প্রস্তুত থাকবে। আজকের এই প্রশ্নগুলি এবং প্রশ্নের উত্তর তোমরা খাতায় নোট রাখবে। তো আমরা বইয়ের ভাষায় যদি বিজ্ঞানের সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা কি বলবো, যে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকৃতিকে নিয়ে প্রাকৃতিক বিভিন্ন ঘটনাগুলিকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। তাহলে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা বা বর্ণনা করে। এবার আসছি আমরা বৈজ্ঞানিক পদ্ধতি কি, তার মানে বিজ্ঞানের বিভিন্ন গবেষণার জন্য আমরা যে পদ্ধতি অনুসরণ করি তাকেই বলে বৈজ্ঞানিক পদ্ধতি। বিজ্ঞানীরা এই পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে নানা কিছু উদ্ভাবন করে তথ্য উপাত্ত আমাদেরকে দিয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন, প্রযুক্তি কি? তাহলে বিজ্ঞান থেকে আমরা বিজ্ঞানের যে তথ্যগুলো আমরা পাই সেই তথ্যগুলো আমাদের জীবনের চাহিদা মেটানোর জন্য এই তথ্যগুলো ব্যবহার করে আমরা যে বিষয়গুলো যা উদ্ভাবন করি বা প্রয়োগ করি যেসব ক্ষেত্রে সেটাই হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান এবং প্রযুক্তি হলো সেই জ্ঞানের যথাযথ ব্যবহার। অর্থাৎ আমাদের সমস্যা সমাধানে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করাকেই বলে প্রযুক্তি। তাহলে বিজ্ঞান, বৈজ্ঞানিক পদ্ধতি এবং প্রযুক্তি, এর মধ্যে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির কিছু ধাপও রয়েছে, এটাও একটু জেনে নেই, তোমরা প্রয়োজন মনে করলে বইটা একটু দেখতে পারো। আমাদের পৃষ্ঠা নাম্বার 63, এই পৃষ্ঠায় রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলি কি কি। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলোর মধ্যে রয়েছে পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময়। এই ধাপগুলি অনুসরণ করেই বিজ্ঞানীরা কি করেন, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। বিজ্ঞানীরা কি নিয়ে গবেষণা করছেন? বিজ্ঞানীরা গবেষণা করছেন প্রকৃতি নিয়ে। বিজ্ঞানীরা গবেষণা করেছেন প্রকৃতি নিয়ে, তাহলে বিজ্ঞানীরা কি নিয়ে গবেষণা করেছেন? প্রকৃতি নিয়ে। কোন শতকে বা কোন সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়? প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত, প্রযুক্তির উন্নয়ন ধীরে ধীরে সাধিত হয়েছে, আর প্রযুক্তির উন্নয়ন সাধিত হয়েছে আমাদের চাহিদা পূরণের জন্য, মানুষের চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে, প্রযুক্তির উন্নয়ন ঘটেছে এবং আমাদের জীবন মানকে উন্নত করেছে। 18 শতকে শিল্প বিপ্লবের সময়কালে, কোন শতকে? 18 শতকে। কোন সময়কালে? শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
তাহলে আমরা বলতে পারি আঠারো শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়। আবার কৃষিতে একটি বড় বিপ্লব ঘটে বিংশ শতাব্দীর শেষের দিকে। তাহলে কৃষিতে বিপ্লব ঘটে বিংশ শতাব্দীর শেষের দিকে, আর প্রযুক্তির উন্নয়ন সাধিত হয় আঠারো শতকে শিল্প বিপ্লবের সময়কালে। তো এবার আসছি আমরা
জৈব প্রযুক্তির মাধ্যমে নানা রকমের উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফসল উদ্ভাবন করা সম্ভব হয়। তো জৈব প্রযুক্তি হচ্ছে সেই প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে নতুন জীবের উৎপাদনে অন্য কোন জীবকে ব্যবহার করা হয়। তার মানে জৈব প্রযুক্তি বলতে আমরা বুঝি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকেই বলা হয় জৈব প্রযুক্তি। এই জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ফসলের উৎপাদন সম্ভব, যেমন অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় বিরোধী, রোগ প্রতিরোধী এবং অধিক ফলনশীল ফসলের উদ্ভাবন সম্ভব হয় জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এই জৈব প্রযুক্তির মাধ্যমে যেমন নতুন নতুন উদ্ভিদের জন্য উদ্ভিদ উৎপাদন সম্ভব হয়, তেমনি নতুন নতুন জীবের উৎপাদনও সম্ভব হয়। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কি যদি আমরা বলতে চাই, তাহলে আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি এবং এর ব্যবহার। এছাড়াও প্রযুক্তির আরো ক্ষতিকর দিক রয়েছে, যেমন এক নাগাড়ে এক টানা যদি কেউ এক ঘন্টা বেশি কম্পিউটার ব্যবহার করে অথবা টেলিভিশন দেখে তাহলে স্বাস্থ্যের জন্য বা চোখের জন্য ক্ষতিকর। তো আজকে আমরা নবম অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমস্যা সমাধানমূলক ক্লাস, এখানে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা সবাই খাতায় নিশ্চয়ই লিখেছ, উত্তর সহ সবাই নোট রাখবে এবং পরীক্ষার প্রস্তুতির জন্য এটা সংরক্ষণ করে রাখবে, যাতে পরীক্ষার আগে তোমরা খুব সহজেই রিভিশন করে পরীক্ষা দিতে পারো। আগামী ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।